অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। প্রতিবারের মতো এবারে কৃষিকাজ সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রাজীব, এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে চাল কুমড়ার চাষ করে 40 থেকে 45 দিনে চাল কুমড়ার একটা বাম্পার ফলন ধরাতে পারবেন। তার সঙ্গে আমি দেখাবো মাত্র 2টি পদ্ধতি কাজে লাগিয়ে কীভাবে আপনারা প্রচুর ফলন ধরাতে পারবেন। এছাড়াও জানাবো কীভাবে চাল কুমড়ার গাছের পরিচর্যা করতে হয়। আমরা যে কোনো শাক সবজির চাষ করি না কেন, পরিচর্যার উপরেই তার ফলন নির্ভর করে, তাই কীভাবে বেশি ফলন ধরাতে হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। আমি আশা করি আপনারাও যদি এই পদ্ধতি কাজে লাগাতে পারেন তাহলে চাল কুমড়ার ভালো একটা ফলন ফলাতে পারবেন। তার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এতে অবশ্যই একটি লাইক করবেন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের মধ্যে সুষম সার ব্যবহার করতে হবে। সুষম সারের মধ্যে আপনারা কী কী সার ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন সেটা আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে। তো দর্শক বন্ধুদের আমি বলবো, আপনাদের গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে, অর্থাৎ গাছের 2-1টা করে ফুল আসতে শুরু করবে, সেই সময় আপনারা অতি অবশ্যই গাছের গোড়া, যখন চাল কুমড়া গাছের গোড়ার থেকে মিনিমাম আপনাদের 7 থেকে 8 ইঞ্চি দূর দিয়ে আপনারা মাটিটাকে আলগা করে নেবেন, যাতে গাছের শিকড়ের কোনো ব্যাঘাত না ঘটে। আলগা করে নেওয়ার পর মাটিটাকে একটু হালকা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর আপনারা মিনিমাম 5 থেকে 6 কেজি শুকনো গোবর সারের সঙ্গে 8 থেকে 10 গ্রাম ইউরিয়া, তার সঙ্গে 8 থেকে 10 গ্রাম আপনার পটাশ সার, এবং তার সঙ্গে আপনারা 10 গ্রাম পরিমাণ 10-26-26 এই সারগুলোকে একত্রে এই গোবর সারের সঙ্গে মিশিয়ে নেবেন, এবং তারপর সেই সরানো মাটির জায়গায় আপনারা সারটা আস্তে করে ছড়িয়ে দেবেন, এবং ছড়িয়ে দেওয়ার পর আপনারা সেই সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আপনার গাছের কীরকম বাড়বাড়ান্ত বা চেহারা হয়ে যাবে এবং কীভাবে ফুল জালের পরিমাণ বৃদ্ধি পায়। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার গাছের বাম্পার একটা ফলন ধরাতে পারবেন। এই পদ্ধতিটি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার গাছও আপনাদের চোখে পড়ার মতো একটা মনে হবে এবং প্রচুর পরিমাণে ফলনও গাছে দেখতে পাবেন। এরপর দ্বিতীয় যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদের যখন এই সারগুলো ব্যবহার করার পরে আপনাদের প্রচুর পরিমাণে ফুল গাছে চলে আসবে সেই সময় আপনাকে পরাগায়ন করিয়ে দিতে হবে। সাধারণত স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে পরাগায়ন হয় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বা মাছির সাহায্যে বা হাওয়া বাতাসের মাধ্যমে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা কীটনাশক ব্যবহারের ফলে আপনাদের মাছি পোকার অনেকটা কমে যায়। তো আপনারা যদি এইভাবে একটা পুরুষ ফুল নিয়ে তার পাপড়িগুলো করে ছিঁড়ে ফেলে সেই ফুলটির স্ত্রী ফুলের মধ্যে পরাগায়ন করিয়ে দিতে পারেন তাহলে আপনার খুব ভালো কাজ হবে এবং সেই ফলটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তো আপনারা যদি এইভাবে প্রতিদিন সকালে এবং বিকেলে আপনারা প্রতিটা ফুলের মধ্যে এইভাবে পরাগায়ন করিয়ে দিতে পারেন তাহলে আপনাদের খুব ভালো একটা ফলন পাবেন। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন তাহলে অতি অবশ্যই খুব বাম্পার একটা ফলন পাবেন। তো দর্শক বন্ধুদের মধ্যে আবারও বলি, যদি আপনারা এই কাজটা স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে পরাগায়নটা সকালে এবং বিকেলে করাবেন তাহলে আপনাদের কাজটা ভালো হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং আমার বলা এই 2টি পদ্ধতি কাজে লাগাতে পারেন তাহলে ভালো একটা ফলন পাবেন। তাহলে দর্শক বন্ধুরা, গাছের কোনো রকম বালাইনাশক আক্রমণ করবে না, তাই কোনো রকম কীটনাশক দেওয়ার দরকারও আপনার পড়বে না। সাধারণত চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণ রোগবালাই বা কীটনাশকের আক্রমণ অনেক সময় দেখা যায়, তাই আপনারা চাষ যখন করবেন তখন ভালোভাবে নজর রাখবেন। তাহলে কী হবে, আপনারা প্রথম অবস্থায় যদি আপনাদের চাল কুমড়া গাছের ঠিকঠাক নজর রাখতে পারেন রোগবালাই সম্বন্ধে তাহলে পরবর্তীতে আপনাদের গাছের রোগবালাই আক্রমণ করার সম্ভাবনা অনেক কম। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।